মানসিকভাবে খুবই প্রেসারের মধ্যে আছে এখন আমি যে বাড়িতে থাকব আমি আমার শ্বশুর বাড়িতে উঠতে পারতেছি না ছেলের জন্য আমি দোকানটা বিক্রি করছি এদেরকে বারবারে বলছি যে দেখেন আমার আর কোনো ইনকাম সোর্স নাই আমার দুটি গাড়ি ছিল আমার এটা দিয়ে আমার সংসার চলতো আমার ফ্যামিলি চলতো এখন আমি ভাই নিঃস্ব হয়ে গেছি আমার বাচ্চার স্কুলিং ভিসার জন্য আমি এখানে আসি আসার পর আমি আমি তো সিঙ্গেল মানে আমার হাজবেন্ড মারা গেছে তাদের কাছে আমি শেয়ার করি তো আমার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই আমি বাইরে যাওয়ার জন্য ওনাদের সাথে যোগাযোগ করি ওনারা বিভিন্নভাবে প্রেশার এমন প্রেশার দিয়েছে যে আমি প্রথমে ওনাদের 17 লাখ টাকা দিয়েছি হ্যাঁ দেওয়ার পরে ওনারা বলতেছে যে আরও টাকা দিতে হবে ধাপে ধাপে যখন আমি দিতে পারতেছিলাম না তখন তারা আমার এমন প্রেশার দিয়েছে যে জমি বিক্রি করে আয়না দিতে আমি বাধ্য হয়েছি শুনেন আমি বলতে চাচ্ছি যে আমার তো হাজবেন্ড নাই আমি যেহেতু জমি বিক্রি করে এনে দিয়েছি এবং কি টাকা সুদেও এনে দিয়েছি 1,05,000 করে সেই ক্ষেত্রে আমার 1 বছর যাবত আমি এই লাখ মানে সুদ টানতেছি আবার জমিও বিক্রি করছি আমার হাজবেন্ড নাই আমি তো পারিবারিকভাবে খুবই প্রেশারের মধ্যে আছি এখন আমি যে বাড়িতে থাকবো আমি আমার শ্বশুর বাড়িতে উঠতে পারতেছি না এই টাকার জন্য কারণ আজকে তাদের জন্য আমার ধারে ধারে ঘুরতে হচ্ছে আমার নিজের টাকা দিয়ে আমি এখন ধারে ধারে ঘুরছি আমার বাচ্চার ভবিষ্যৎ আমি সুন্দর করতে এসে এমন একটা অবস্থায় পৌঁছাইছি যে আমার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে এখন আমি অনিশ্চয়তায় ভুগতেছি আমি তাদের ফেসবুকের মাধ্যমে চমৎকার বিজ্ঞাপন দেখে তাদের অফিসে গেলাম তাদের অফিসে যাওয়ার পরে তারা আমাকে আশ্বস্ত করলো যে হ্যাঁ আমরা স্কুলিং ভিসা গার্ডিয়ান হয়ে যেতে পারবেন আপনি আপনার ছেলের সাথে আপনি যেতে পারবেন তো আমি আমার সর্বোচ্চ যা কিছু ছিল আমার গাড়িটাই সব বিক্রি করে জমি জমা বিক্রি করে তাদের কাছে তারা আমার প্রথমে ফাইল ওপেনিং করি টাকা জমা দেয় 1 লাখ জমা দেওয়ার কিছুদিন পরে ওরা আমাকে একটা অফার লেটার এনে দেয় অফার লেটার এনে দিয়ে আমাকে প্রেশার ক্রিয়েট করতে থাকে যে আপনাকে এই 15 দিনের ভিতরে আপনাকে টাকা জমা দিতে হবে নাহলে এটা টাইম চলে যাবে পরে আমি জমি জমা সব বিক্রি করে আমার সর্বোচ্চ সব শেষ করে আমি তাদেরকে টাকা দিই টাকা দেওয়ার পরে ওরা সেপ্টেম্বরে আমার ভিসা প্রসেসিং করার কথা ছিল কিন্তু ওদের যেই একটা টাইম থাকে একটা অফার লেটার টাইম থাকে 29 দিনে 29 দিনের ভিতরে স্কুলকে টাকা পাঠাইতে হয় ওখানে ওখানে ওরা ফিটা জমা দেয়নি জমা দেওয়ার না কারণে আমার এই অফার লেটারটা I-20টা দেয়নি যেটা দিয়ে আমরা ভিসা প্রসেস করি যেটা দিয়ে আমরা এম্বাসি থেকে ভিসা নেই ওই কাগজ আমার আসে নাই না আসার কারণে আমি ওদের যত ফোন দিই ওরা কেউ ফোন রিসিভ করে না আমার দুটি গাড়ি ছিল আমার এটা দিয়ে আমার সংসার চলতো আমার ফ্যামিলি চলতো এখন আমি বাইক নিঃস্ব হয়ে গেছি আমার একটা বাইক ছিল সেটা আমি তাদের প্যাশনের জন্য আমি 3.5 লাখ টাকা বাইক মাত্র 2 লাখ টাকা বিক্রি করে তারপর ওদেরকে টাকা দিচ্ছি সারা বাংলাদেশে এত নামি দামি একটা প্রতিষ্ঠান কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ তাদেরই একটা প্রতিষ্ঠান এটা বিএসবি গ্লোবাল সেই হিসাবে ছেলে যাইব ছেলের জন্য আমার একটা দোকান ছিল আমি বিদেশ থেকে আইসা একটা দোকান দিছিলাম কিন্তু লাস্টে ছেলের জন্য আমি দোকানটাও বিক্রি করছি এদেরকে বারবারে বলছি যে দেখেন আমার আর কোনো ইনকাম সোর্স নাই আমার দোকানটাই আছে দিলে টাকা দিলে দোকানটা বিক্রি করে আমার দিতে হইব বুঝছেন না তখন বলছে যে না ইনশাল্লাহ হয়ে যাইব যাইতে পারবো গা আর যদি নাই হয় তাইলে আপনি তো ওই যে টিউশন ফির টাকা এটা তো ফেরত পাইবেন বাদ বাকি খরচের টাকা কাইটে রেখে এটা ফেরত পাওয়া যাবেন আপনি তোর চেষ্টা তো করতেই হইব কেউ না কেউ বিশ্বাস করতেই হইব আর এত দামি দামি একটা প্রতিষ্ঠান এখন রাস্তায় রাস্তায় ঘুরি টাকার জন্য আর কি মানে আমাদের কোনো টেলিফোন রিসিভ করে না কিচ্ছু করে না অফিস নাই আদালতে কোনো কিচ্ছু নাই কই যামু আমরা কার কাছে যামু কোন এখন এই দেশের সরকার এই দেশের যারা ক্ষমতা আছে এরা যদি আমাদেরকে একটু হেল্প করে এরা ইচ্ছা করলে পারে